আসসালামু আলাইকুম সবাইকে। কেজি বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়ের সেকেন্ড লাস্ট পার্টটুকু নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার আলোচনায়। প্রথম অধ্যায়টি ছিল প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। আমরা আগের স্লাইডে এই এই অধ্যায়ের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম প্রাণীর নামকরণ, প্রাণীর শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের উপকারিতা সম্বন্ধে। এই এই আমাদের আজকের ভিডিওটির টপিক হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ, অর্থাৎ প্রাণী জগতের প্রধান কিছু পর্ব সম্বন্ধে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি আলোচনা করব, সেটা নিয়ে আমি চলে আসছি। প্রথমে আমাদের জানতে হবে প্রাণী শ্রেণীকরণ অনুযায়ী প্রাণী জগতে সর্বমোট 33টি পর্ব রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে প্রাণী জগতে সর্বমোট 33টি পর্ব রয়েছে। আমরা জানি প্রাণীর এই পর্বগুলো সাধারণত করা হয়েছে যেন প্রাণীগুলোকে আমরা খুব স্বল্প সময়ে এবং সহজভাবে পড়াশোনা বা স্টাডি করতে পারি, আলোচনা করতে পারি। এই জন্য প্রাণী জগতে সর্বমোট 33টি পর্ব রয়েছে। তবে আলোচনার সুবিধার জন্য বিজ্ঞানীগণ পর্বসমূহকে 9টি ভাগে ভাগ করেছে। তো এতগুলো 33টি পর্ব নিয়ে আলোচনা করা তো অনেক কষ্টসাধ্য, তো দেখা যায় যে বিজ্ঞানীরা অনেক ছোট করে 9টি ভাগে ভাগ করেছে এই পর্বগুলোকে। পর্বগুলো হলো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিটা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা এবং কর্ডাটা। আমাদেরকে এই 9টি পর্বের নাম এখানে ইংলিশে এবং বাংলায় লেখা আছে। তো এই 9টি পর্বের নাম খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রায় প্রশ্ন চলে আসে যে নিম্নের কোনটি প্রাণী জগতের পর্বসমূহ নয়। তো এমসিকিউ প্রশ্নের জন্য দেখা যায় যে তিনটা অপশন এখান থেকে দেয় আর একটা বাইরের কোন অপশন, তো তখন তো আমাদের চিন্তা হবে যে কোনগুলো এই 9টার বাইরে। অথবা এমনও প্রশ্ন অনেক সময় আসে অনুধাবনে যে প্রাণীর বিজ্ঞানীগণ প্রাণী জগতের যে 9টি পর্ব আছে এই পর্বগুলোর নাম লিখো, তো তখন আমাদেরকে এই 9টা পর্বের নাম লিখতে হবে। আর আমি একটা জিনিস সাজেস্ট করবো যে নামগুলোকে অবশ্যই যেন সিরিয়াল বাই মনে রাখতে চেষ্টা করে স্টুডেন্টরা, তাহলে দেখা যাবে যে কারণ আমরা আলোচনা করব সিরিয়াল বাই, তো তো দেখা যাবে আমরা যদি এটা এভাবে ক্রমান্বয়ে মনে রাখি সুবিধা হবে একটু। যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিটা, আর্থ্রোপোডা, একাইনোডার মার্টা এবং কর্ডাটা, এটা হচ্ছে প্রাণী জগতের পর্বসমূহ। এখন আমি প্রত্যেকটি পর্বের আস্তে আস্তে প্রত্যেকটি পর্বের একটা করে প্রাণীর ছবি থাকবে এবং আমরা প্রত্যেকটি পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রধান বৈশিষ্ট্যগুলো, সব বৈশিষ্ট্য তো আলোচনা করা দেখা যায় যে এত ডিটেইল লাগে না, সো একদম প্রধান মেইন যে বৈশিষ্ট্যগুলো, ক্রাইটেরিয়া গুলো, এগুলো আমরা আলোচনা চলে যাচ্ছি। তো আরেকটা কথা আমি বলে রাখি যে এই ভিডিওতে হয়তোবা আমি 9টা পর্বই আলোচনা করব না, করতে পারবো না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে প্রথম 4টা পর্ব নিয়ে আলোচনা করব, আমার পরের ভিডিওতে বাকি 5টা পর্ব সম্বন্ধে থাকবে। এভাবে হলে ভাগ ভাগ করে পড়লে স্টুডেন্টদের মনে রাখতে ইজি হবে। তো আমি চলে যাচ্ছি পর্বগুলো আলোচনায়। প্রথমে আমি আসি পরিফেরা। আমি বৈশিষ্ট্যগুলো প্রথমে বলবো যে পরিফেরা পর্বের প্রাণীরা প্রাচীনতম এবং সরল প্রকৃতির। একদম খুব সোজা করে লেখা আছে যে পরিফেরা পর্বের প্রাণীরা অনেক প্রাচীন হয়, অর্থাৎ এদেরকে অনেক আগে আবিষ্কার করা হয়েছে, এরা অনেক পুরনো প্রাণী এবং এরা সরল প্রকৃতির হয়ে থাকে। দেহে অসংখ্য ছিদ্র থাকে, এদেরকে ছিদ্রাল প্রাণীও বলা হয়। অর্থাৎ যদি কেউ প্রশ্ন আসে যে পরিফেরা পর্বের প্রাণীদের অপর নাম কি, আমরা বলতে পারি ছিদ্রাল প্রাণী, অথবা এরা স্পঞ্জ নামে পরিচিত। এরা অধিকাংশই সামুদ্রিক, অর্থাৎ ম্যাক্সিমাম সামুদ্রিক প্রাণীগুলোই পরিফেরা পর্বের অন্তর্গত। কোষগুলো সুবিন্যস্ত থাকে না, অর্থাৎ এতে দেহের কোষগুলো কখনোই সাজানো আকারে থাকবে না, এলোমেলো ভাবে থাকে এবং এদের কোনো নির্দিষ্ট টিস্যু তন্ত্র থাকে না। আমরা পাশে পরিফেরা পর্বের একটা প্রাণীর উদাহরণ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে স্পঞ্জিলা। এটা হচ্ছে আমরা দেখতে পারি যে আমরা হয়তো বা ডিসকভারি বা টিভিতে দেখেছি যে সমুদ্রের একদম নিচে গভীরে এরকম কিছু সামুদ্রিক প্রাণী থাকে, এগুলো সাধারণত পরিফেরা পর্বের অন্তর্গত। এদেরকে ছিদ্রাল প্রাণীও বলা হয়, স্পঞ্জ নামে পরিচিত এবং অধিকাংশই সামুদ্রিক। প্রশ্ন আসতে পারে যে অধিকাংশই সামুদ্রিক কোন পর্বের প্রাণী, অ্যান্সার হবে পরিফেরা পর্বের প্রাণী, প্রাচীন এবং সরল প্রকৃতির হয়ে থাকে এরা। এই যে আমরা দেখতে পারি এখানে কোনো সুবিন্যস্ত কোষ নেই এবং টিস্যু তন্ত্র থাকে না, খুবই সরল একটা ছবি। এদের আমরা ছবি থেকেই বুঝতে পারি যে খুবই সরল ধরনের প্রকৃতি এদের।
এটা গেল পরিফেরক। আমি এখানে বৈশিষ্ট্যগুলো খুবই সহজ আকারে লিখেছি, বইয়ে দেখা যাবে যা একটু কঠিন ভাষা বা একটু কঠিন ওয়ার্ড ইউজ করে আছে, বাট এখানে আমি একদম সহজভাবে লিখেছি। এবং প্রত্যেকটা পর্বের আমি চারটা করে বৈশিষ্ট্য দিয়েছি, কারণ সাধারণত অনুধাবনের প্রশ্ন যদি আসে বা 3 নম্বরের প্রশ্নে সৃজনশীলের যে যে কোনো একটা স্পেসিফিক প্রাণীর পর্বের প্রাণী বললো যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, তো 4টা বৈশিষ্ট্য উইল বি এনাফ। এবং সাথে যদি কোনো স্টুডেন্ট ছবি এঁকে দেয় তাহলে তার 3-এ 3 পাওয়ারই সম্ভাবনা আছে। এরপরে আমি পরের পর্বগুলোতে চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড পর্ব ছিল নিডারিয়া। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো দেখবো। এই পর্বের প্রাণীরা বহুকোষী এবং অরীয় প্রতিসম। আমরা প্রাণী প্রতিসাম্যতা পড়েছি আমাদের গত ভিডিওগুলোর একটিতে, তো ওখান থেকে আমরা বুঝতে পারি অরীয় প্রতিসাম্য কি। এবং এই প্রাণীরা হয় বহুকোষী। এদের অধিকাংশ নিশ্চল, অর্থাৎ এরা চলাচল করতে পারে না, এরা এক জায়গায় স্থির থাকে। এবং কিছু প্রজাতি মুক্ত সাঁতারু, এবং কিছু প্রজাতি আছে যারা মুক্তভাবে সাঁতার কাটতে পারে, একেই বলা হয় মুক্ত সাঁতারু। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য। এরা সাধারণত প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠন করে থাকে। এদের দেহস্তরে বিপুল সংখ্যক নিডোসাইট নামক এক ধরনের কোষ থাকে, যার কারণে এই পর্বকে বলা হয় নিডারিয়া। নিডোসাইট নামক কোষ থাকে যেটা নেমাটোসিস্ট বহন করে। নেমাটোসিস্ট, নেমাটোসিস্টের কাজটা কি? নেমাটোসিস্ট হচ্ছে শরীরের এক কোষ যেটা প্রাণীটির আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজকে সহায়তা করবে, এটাই হচ্ছে নেমাটোসিস্ট। তো নেমাটোসিস্ট বা নিডোসাইট নামক কোষ কোন পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে আমরা দেখতে পারি হাইড্রা। হাইড্রা ছবি কিন্তু আমরা আগেরও একটা স্লাইডে দেখেছিলাম, যে এরা অরীয় প্রতিসাম্যের উদাহরণে আমরা যখন পড়েছিলাম অন্য ভিডিওতে, যে অরীয় ভাবে প্রতিসাম্য, অর্থাৎ এদেরকে আমরা যদি একদম কেন্দ্র বরাবর লম্ব ভাবে কাটি তাহলে এরা দুটি সমান ভাগে ভাগ হয়, এটি অরীয় প্রতিসাম্য। এটা হচ্ছে হাইড্রা একটা উদাহরণ। এরা প্রবাল বা প্রবাল প্রাচীর গঠন করে এবং নিডোসাইট নামক কোষ থাকে ভিতরে। কোষটা এখানে দেখানো হয়নি, এটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আরো ডিটেল ভিতরে পড়লে জানতে পারবো আমরা। এবং আমি বলে রাখি, হাইড্রা নিয়ে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারে একটা বইয়ে একটা আলাদা চ্যাপ্টারই আছে, ওখানে শুধু হাইড্রা নিয়ে আমরা আলোচনা করবো। তো ওখানে গেলে আমরা আশা করি ওই চ্যাপ্টার থেকে আমরা নেমাটোসিস্ট, নিরোসাইট এগুলো সম্বন্ধে ডিটেল জানবো। এর পরের পর্বে চলে যাচ্ছি প্লাটিহেলমিনথেস, আমাদের থার্ড পর্ব প্রাণী জগতে। প্লাটিহেলমিনথেস এই পর্বের প্রাণীরা প্রথম ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ এই পর্বের প্রাণীদের মধ্যে শরীরে তিনটি স্তর থাকে। এদের দেহ নরম এবং দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, দেহটা নরম হয়ে থাকে এবং দুই পাশে প্রতিসম করা যায়, দ্বিপার্শ্বীয় প্রতিসম। পরিপাক নালী ছাড়া আর কোনো গহ্বর নেই, অর্থাৎ পরিপাক নালী ছাড়া এদের সাধারণত আর কোনো কোষ বা অন্য কোনো গহ্বর থাকে না। এ পর্বের প্রাণীরা অধিকাংশ মুক্তজীবী ও কিছু সংখ্যক মুক্ত পরজীবী হয়ে থাকে। অধিকাংশ এরা পরজীবী এবং কিছু সংখ্যক মুক্তজীবী। পরজীবী হচ্ছে এই পর্বের প্রাণীরা অন্যের দেহে নিজের জীবন অতিবাহিত করে, এটাকেই বলা হয় পরজীবী, যে অন্যের দেহে জীবন অতিবাহিত করে। এবং মুক্তজীবী মানে মুক্তভাবে জীবন অতিবাহিত করতে পারে। তো আমরা ছবি দেখি, যে ফিতা কৃমি বা যকৃত কৃমি, আমরা জানি আমাদের অনেকের কিন্তু মাঝে মাঝে হয় যে কৃমি রোগ বা কৃমি শরীরে বাসা বাঁধে। তো এখান থেকে আমরা বুঝতে পারি কৃমি একটা পরজীবী, এরা মানুষের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে, এটাই হচ্ছে পরজীবী। আর এদের শরীরে আমরা দেখতে পারি যে কোনো গহ্বর নেই, শুধুমাত্র পরিপাক নালী থাকে যা দ্বারা এটা পুষ্টি গ্রহণ করে বা পরিপাকের কাজটা করে। দেহ নরম এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে আমরা দুই ভাগে এটাকে প্রতিসম করতে পারি। এটা গেল প্লাটিহেলমিনথেস, পিতাকৃমি এবং যকৃত কৃমি এটার একটা মূল উদাহরণ। এর পরেরটাতে আমরা চলে যাচ্ছি 4 নম্বর, নেমাটোডা। এই পর্বের প্রাণীগুলো সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্লাটিহেলমিনথেস কিন্তু ফিতাকৃমি বা যকৃত কৃমি এবং নেমাটোডা হচ্ছে সুতাকৃমি বা গোলকৃমি। সো এটা একটু মনে রাখতে হবে, যে কৃমি বললে কিন্তু এখানে একটু কনফিউশন আছে যে প্লাটিহেলমিনথেস কোনটা এবং নেমাটোডা কোনটা। তো সুতাকৃমি বা গোলকৃমি হচ্ছে নেমাটোডা, নেমাটোডার আন্ডারে পড়ে সুতাকৃমি বা গোলকৃমি। কৃমি তো অনেক টাইপস অফ আছে, তো এই জন্য দুটো পর্বে এটাকে ভাগ করা হয়েছে। এতে দেহ নমনীয়, নলাকার, দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসাম এবং দুদিক সূচালো, এখানে সূচের মতো থাকবে দুদিকটা। এরা স্থলচর বা জলচর হতে পারে, মুক্তজীবী বা পরজীবীও হতে পারে। এই পর্বের প্রাণীদের মধ্যে শ্বসন তন্ত্র এবং সংবহন তন্ত্র অনুপস্থিত। আমরা আগের প্লাটিহেলমিনথেসে দেখেছি যে
ওদের একমাত্র পৌষ্টিক নালি বা পৌষ্টিক তন্ত্র থাকে, অন্য কোনো গহ্বর থাকে না। কিন্তু নেমাটোডায় শ্বসন তন্ত্র এবং সংবহন তন্ত্র অনুপস্থিত, মানে এই দুটো ছাড়া সব ধরনের গহ্বর বা কোষ থাকবে সুতাকৃমি গোলকৃমি তথা নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে। এবং এর উদাহরণ হচ্ছে গোলকৃমি বা কেঁচোকৃমি বা সুতাকৃমি, এই তিনটা। যে এরকম একটা কৃমি দেখতে পারি আমরা যে দেহের দুদিক সূচালো, মানে লাস্ট প্রান্ত এবং প্রথম প্রান্ত এই দুদিক একটু সূচালো হয়ে থাকে, বৈশিষ্ট্যের মধ্যে আছে, একটু চোখা টাইপ। এতে দেহটা নমনীয় হয়, দেহের মধ্যে কোনো কাঁটা বা এ ধরনের কিছু থাকে না, জলে বা স্থলে থাকতে পারে এবং শ্বসন এবং সংবহন তন্ত্র অনুপস্থিত, বাকি মোটামুটি কোষগুলো থাকে। তো এটাই ছিল আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু। তাহলে এখানে এই লেকচার থেকে আমরা মূলত প্রাণী পর্বের প্রথম চারটা পর্ব সম্বন্ধে জানলাম। আমি ফার্স্ট থেকে আরেকবার একটু রিভিউ করে দিতে চাই যে আমরা এর আগের ভিডিওগুলোতে কিন্তু প্রাণীর পর্ব কাকে বলে বা শ্রেণীকরণ কিভাবে করা হয় সেগুলো দেখেছি, সংজ্ঞা দেখেছি। তো এই ভিডিওটাতে মোটামুটি কোনো সংজ্ঞা নেই, তবে ছোট ছোট অনেক জ্ঞানের প্রশ্ন এবং অনুধাবনের প্রশ্ন আছে আমি বলবো। এটা যেমন প্রাণী জগতে সর্বমোট কটি পর্ব রয়েছে, এটা একটা প্রশ্ন হতে পারে। সর্বমোট বললে অ্যান্সার হবে 33টা, কিন্তু বিজ্ঞানীরা আলোচনার সুবিধার জন্য কয়টি পর্ব আছে, তখন হবে হচ্ছে 9টা। তো এটা একটা খুবই সেন্সিটিভ মনে রাখতে হবে যে সর্বমোট 33টা পর্ব, কিন্তু আলোচনার সুবিধার জন্য পর্ব আছে 9টা। 9টা পর্ব আমি এখানে নামগুলো বলেছি, পরিফেরা, নিডারিয়া, প্যাটিহেলমিন্থেস, নেমাটোডা, এই চারটা নিয়ে এইখানে আলোচনা করেছি আমি আজকে, এবং বাকি ভিডিওতে বাকি 5টা নিয়ে আলোচনা করবো, যে মলাস্কা, অ্যানালিটা, আর্থ্রোপোডা, একাইনোডার মার্টে এবং কর্ডাটা নিয়ে। এবং আমরা পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো দেখেছি একটার পর একটা, ছবি সহ, ছবি দেখে বড় বৈশিষ্ট্যগুলো টেকনিক্যালি মনে রাখতে আমি বলবো স্টুডেন্টদেরকে, তাহলে অনেক ইজি হয়ে যাবে। কারণ দেখা যায় যে 9টা পর্ব, তো তো 9টা পর্বে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো মুখস্থ তো করার কোনো মানে হয় না, তো ছবি দেখে একটু বুঝে বুঝে মনে রাখলেই হবে। আর চারটা করে বৈশিষ্ট্য আছে, চারটা মনে রাখলেই আমি মনে করি এনাফ। এরপরে নিডারিয়া, নিডারিয়া সম্বন্ধে আমরা দেখলাম, যার উদাহরণ হচ্ছে হাইড্রা। এরপরে আমরা দেখলাম প্ল্যাটিহেলমিনথেস, যেটার উদাহরণ হচ্ছে ফিতাকৃমি বা যকৃত কৃমি, এবং গোল কৃমি, কেঁচোকৃমি বা সুতাকৃমি হচ্ছে নেমাটোডা, এটা নিয়ে আমরা দেখলাম, তো এবং ছবি সহ। আর পরীক্ষায় যদি আসে অনুধাবনের প্রশ্ন সাধারণত এসে পড়ে, যে এই বা 3 নম্বরের প্রশ্ন আসে সৃজনশীলে, যে যে কোনো একটা পর্বের নাম বলে দিল, বললো যে এই পর্বটার বৈশিষ্ট্য আলোচনা করো, তো এই চারটা বৈশিষ্ট্য দিলে এনাফ, এবং প্রাণীর ছবিগুলো খুবই ভালো হবে, স্টুডেন্টরা ফুল মার্কস আশা করবে যদি সে প্রাণীর ছবিটা দিয়ে দেয়, তাহলে দেখা যাবে যে একদম পুরোপুরি প্রশ্নটা অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আর ছবিগুলো কিন্তু খুবই ইজি, এমন কিছু না যে খুব কঠিন আঁকা, কারণ হাইড্রার ছবিটা হাইড্রা চ্যাপ্টার পড়তে গেলে স্টুডেন্টদেরকে আঁকা শিখতেই হবে, খুব বেশি কঠিন কিছু না। তো আমি বলবো, সাজেস্ট করবো যে স্টুডেন্টরা যেন ছবি দেয় এই। আর আজকে ভিডিও আমার এই পর্যন্তই, এই প্রথম চারটা পর্বের বৈশিষ্ট্যগুলো আমি আশা করবো স্টুডেন্টরা মনে রাখবে ছবি দেখে দেখে টেকনিক্যালি। এরপরে ভিডিওতে আমি বাকি 5টা পর্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের প্রাণী জগতের পর্বগুলো বিশদভাবে আলোচনা কমপ্লিট হয়ে যাবে। প্রথম চ্যাপ্টারে একটা বড় একটা পার্ট হচ্ছে এই পর্বগুলো নিয়ে আলোচনা, তো এটা হয়ে গেলে আমরা এর পরের টপিকে চলে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।